press the bell icon on the YouTube app and never miss another update. So hello friends, আপনারা দেখছেন অমিত বাংলা YouTube channel, আমি হচ্ছে অমিত। এই ভিডিওতে দেখাতে চলেছি Realme band, যেটা Realme smart watch আছে recently 2 সপ্তাহ আগে লঞ্চ করেছে, তার আনবক্সিং যেটা দেখিনি ডেসক্রিপশন লিংক আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেব। বাট কিন্তু ওই স্মার্ট ওয়াচটা কিভাবে ফোনের সঙ্গে কানেক্ট করাবো বা কি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ফোনে তবে কি কানেক্ট হবে, তো ভিডিও লেটস গো ফলো নাও, লেটস গেট স্টার্ট। ডাইরেক্টলি চলে যাবো প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে লিখবো রিয়েলমি লিঙ্ক। রিয়েলমি লিঙ্ক করলে আমাদের সামনে এই টাইপের একটা ব্যানার শো করাবে, সেটাকে ইনস্টল করে নেবো। জাস্ট হচ্ছে 14 MB সামথিং, এটাকে ওপেন করে নেবো। এটা হচ্ছে ওর অরিজিনাল রিয়েলমি ব্যান্ড কানেক্ট করার অ্যাপ্লিকেশন। তো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখনই ওপেন করে নেবো এটাকে। ওপেন করার পরে অ্যালাও করে দেবো, তারপর কি লিখবো এগ্রি, এগ্রির উপরে ক্লিক করে অ্যালাও, তারপরে অ্যাড ইওর ফোন, তার উপরে ক্লিক করলে তারপরে কিছু অপশান আমাদের সামনে চলে আসবে। এইভাবে ভেরিফিকেশান কোড চাইবে, যদি আমাদের সাইন আপ করা থাকে তো বেটার, যদি না থাকে তাহলে রেজিস্টার ইওর অ্যাকাউন্ট, তার উপরে ক্লিক করলে ফোন নাম্বার চাইবে। তো আমার যেহেতু রিয়েলমিতে অ্যাকাউন্ট খোলা আছে তো আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে দিচ্ছি, যেটা ইন্ডিয়ার কান্ট্রি চুজ করে নিতে পারি। তারপরে আমাদের কাছে ওটিপি আসবে, ওটিপি যে 6 ডিজিট বা 5 ডিজিটের ওটিপি আসবে, সেটা সাইন আপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কমপ্লিট করে নেবো যাতে সাইন আপ করা নেই। তো সাইন আপ কমপ্লিট হয়ে গেলে ঠিক ওপরে দেখা যায় যেটা হচ্ছে অ্যাড ম্যাটেরিয়ালস, তো সেখানে রিয়েলমি ব্যান্ড অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সরি। তো তার উপরে ক্লিক করলে কিন্তু কানেকটিং দেখাবে, কানেকটিং দেখানোর পরে মানে পাশের ডিভাইসটাকে অন করে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। ওই রিয়েলমি ব্যান্ডের যে সুইচ আছে উপরে, সেই সুইচটাকে ক্লিক করে রাখলে রিয়েলমিতে ঠিক এই টাইপের একটা ব্যানার শো করাবে, ওয়েটিং ফর কনফার্মেশন দেখাচ্ছে। তো সেখানে ওই যে সুইচটি টিপতে বলছে ওটা সুইচ টিপলেই ওকে হয়ে যাবে। তো ওকে হওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে বলছে জেন্ডার, তো মেল যেহেতু, তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে, আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। হাইট কত, তো যেসব যেগুলো চাইবে আগারা বাগারা সাগারা, তো যেগুলো চাইবে দিয়ে দেবো, তারপরে ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করে দিলে এটা হচ্ছে রিয়েলমি ব্যান্ড আমাদের ফোনের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, মানে ডিভাইসের সঙ্গে কানেক্ট। এটা যে কোনো স্মার্টফোন মানে 4G হ্যান্ডসেটে কিন্তু সাপোর্ট নেবে আমার যেটুকু মনে হচ্ছে, কারণ অনেক সময় দেখেছি আমি রিয়েলমি কথা বলছি না, হনর ব্র্যান্ড 5 ইউজ করে দেখেছি যে অনেক সেটে কিন্তু সাপোর্ট নিচ্ছে না, ওর যে অ্যাপ্লিকেশানটা আছে রিয়েলমি, সরি মানে হনরের কিন্তু সাপোর্ট নেয় না। এইভাবে আমরা কানেক্ট করে নিতে পারবো, ব্যাটারি কত চার্জ আছে সব কিছু দেখতে পাবো, গুগল ম্যাপের সঙ্গে কানেক্ট করতে পারি, অনেক কিছু ফ্যাসিলিটি এই রিয়েলমি ব্র্যান্ডের আছে। বাট আমার মতে যদি বলি ছোট মানে স্টাইলিশ কিছু আছে, যেটা লুজ বা খোলা বিভিন্ন স্টাইলের খোলা টোলা যায় এরকম ব্যাপার আছে। বাট ফিচার্স আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে অবশ্য কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো এইভাবে বলতে গেলে দিনের পর দিন ভিডিও নিয়ে আসতে থাকবো, আপনাদের সাহায্য সহানুভূতি দরকার রয়েছে। তো বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, জয় হিন্দ।